ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উপকূলের বাসিন্দারা। ধসে পড়েছে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, মৎস্য, গাছপালার ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মাছ ধরার ট্রলারেরও। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, এতে চরম দুর্দশায় উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার চার দিন পর এখনও পানিবন্দী পিরোজপুরের হাজার হাজার পরিবার। বিগত দিনের সব রেকর্ড ছাড়িয়ে প্লাবিত হয়েছে কচা ও বলেশ্বর নদীর দুই পাড়ের ইন্দুরকানি, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া সহ সাত উপজেলা। বেড়িবাঁধ ও রাস্তা তলিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরের খাবার থেকে শুরু করে আসবাবপত্র। ঘরের উপর গাছ পড়ে অনেকে হারিয়েছেন একমাত্র আশ্রয়স্থল। জেলা প্রশাসনের তথ্য মতে এখনো প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। বিধ্বস্ত হয়েছে 21,000-এরও বেশি ঘর বাড়ি। পাকা রাস্তা বা বেশি যান চলাচল করে এই ধরনের রাস্তাগুলোকে ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে, গাছপালা পরিষ্কার করে চলাচল উপযোগী করতে সক্ষম হয়েছি। এখনও কিছু গ্রামীণ রাস্তা বা আশেপাশের সড়ক রয়েছে যেগুলো এখন পর্যন্ত আমরা সব কাজ করতে পারিনি। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনার খাজুরতলা গ্রামের প্রায় 40 একর জমির কলা বাগান নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকা। 2 একর জায়গার কলা গাছ সব একটা নিঃস্ব হয়ে শেষ হয়ে গেছে। সরকারের কোনো সাহায্য না পাই তাহলে তো আমার পথে নামাছার আর কোনো উপায় দেখি না আমি। লক্ষ্মীপুরে ঘরবাড়ি ভিটে মাটি হারিয়ে এখনও অনেকে খোলা আকাশের নিচে। ঘূর্ণিঝড়ে 685টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2,260 হেক্টর জমির ফসল ও গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। ভেসে গেছে 510টি পুকুর ও জলাশয়ের 45 মেট্রিক টন মাছ। দেবে গেছে 2,500 মিটার নদী রক্ষা বাঁধ ব্লক। অর্ঘ্য মিত্রা তরফদার, DBC News Desk।